জাতীয় রাজনীতিতে চাঞ্চল্য ফেলে দিয়েছে আজকে তিনটি খবর যার মধ্যে অন্যতম ইলেকট্রাল বন্ড দ্বিতীয় হচ্ছে আগামী কাল ভোটের তারিখ ঘোষণা হয়ে যাবে এবং তারই সঙ্গে তৃতীয় খবরটি হচ্ছে আবগারি দুর্নীতিতে এবার গ্রেফতার করা হয়েছে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যা কে কবিতাকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের দ্য সম্পাদক শঙ্খদীপ দাস তাকে জিজ্ঞেস করব এই যে কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতাকে গ্রেফতার করা হলো এই আবগারি দুর্নীতিতে একেবারেই কি অনিবার্য ছিল হ্যাঁ এটা দেখো মোটামুটিভাবে অনিবার্যই বলা যায় আজ থেকে ঠিক এক বছর আগে আমি এবং আমার সহকর্মী সাংবাদিক রফিক রফিকুল জামাদার আমরা দুজনে মিলে হায়দ্রাবাদে গিয়েছিলাম এবং পশ্চিমবঙ্গে সেদিনকে দোল সেদিন আমরা কে কবিতার একটি ইন্টারভিউ করেছিলাম তার সঙ্গে অনেকটা সময় আমরা কাটিয়ে এবং তাকে আমরা সরাসরি ইন্টারভিউ করি এবং সেদিনকেও আমি ওকে এই একই প্রশ্ন করেছিলাম কারণ কে কবিতার বিরুদ্ধে তখন থেকেই এই লিকার স্ক্যামের অভিযোগ উঠছে তো কবিতার তখন বক্তব্য ছিল

The issue here is nobody today knows from the BJP whoever is targeting uh, BRS party leaders. They don't know what if the scam has happened or not. First of all, and second of all, from my party, I am not the only person who is being targeted. Uh, my uh, parliament floor leader has been targeted. Few of my ministers have been targeted. Few of my MLS have been targeted. So it is a it has become a habit of party, Janata Party, wherever they have elections, that state. ED will go before Modi goes. That's a common logic that has So that is what they are trying to do today. So politically targeting opposition parties by using these agencies is what is happening. So in my case also it's the same thing, nothing more. CBI asked me to, uh, you know, interview. I said, please, you are welcome, I will answer, I will cooperate. But the issue here is, today 95% of the people who are targeted by both CBI and ED are opposition parties. Is this fair? are we not in an undeclared emergency? this is what the country should think today. i'm not saying anybody is right, anybody is wrong, somebody is corrupt, somebody is not corrupt. i'm only saying why is there only corruption on the opposition side that the bjp government sees? why not bjp's own people? so that is that is a question. so rest of the investigation, whatever they want to do, let them do. as a part of targeting my father, my leader, কথা থেকে মানে এটা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে বা তার নেতা নেত্রীর বিরুদ্ধে যখনই মানে বিরোধী দলের যখনই দুর্নীতির অভিযোগ উঠেছে তখনই তারা বলেছে এটা রাজনৈতিক ষড়যন্ত্র কবিতাও দেখো যে আমাদের তখন সাক্ষাৎকারে বলেছিলেন যে তাকে এবং তার পার্টিকে টার্গেট করা হচ্ছে তার সংসদের ফ্লোর লিডারকে টার্গেট করা হচ্ছে তার পার্টিকে টার্গেট করা হচ্ছে এখানে একটা বলে রাখা দরকার যে দেখো চন্দ্রশেখর রাও ক্ষমতা আসার পর থেকেই তেলেঙ্গানায় এই রাষ্ট্রীয় টিআরএস তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি এবং পরে বিআরএস নামকরণ হয় তাদের বিরুদ্ধে কিন্তু একটা র্যাম্প অ্যান্ড দুর্নীতির অভিযোগ ছিলই আর কে কবিতার বিষয়টা শুধুমাত্র তেলেঙ্গানার সঙ্গে সম্পর্কিত নয় এটার একটা এটা একটা নেশন ওয়াইড একটা র্যাকেটের কথা এখানে অভিযোগ উঠছে সেটা হচ্ছে দিল্লিতে লিকা স্ক্যাম হয়েছে তার সঙ্গে এখানে কে কবিতার যোগাযোগের কথা বলা হচ্ছে এবং তুমি জানো যে দিল্লিতে লিকা স্ক্যামে ইতিমধ্যে কেজরিওয়াল সরকারের উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া গ্রেপ্তার হয়েছে সঞ্জয় সিং গ্রেপ্তার হয়েছে এবং তখন থেকেই সেই সূত্রে কবিতার নাম এসেছে এবং এখানে আরও আরও ইন্টারমিডিয়ারি রয়েছে বলে অভিযোগ ফলে আজ এমন নয় যে হঠাৎ করে এই ব্যাপারটাকে উঠলো এই ব্যাপারটা উঠেছে অনেক আগে থেকেই ইভেন ইনফ্যাক্ট আমরা যখন তাকে ইন্টারভিউ করতে গিয়েছিলাম হায়দ্রাবাদে তার পরে পরেই তেলেঙ্গানায় বিধানসভা ভোট হয়েছে তো তখন ওই বিষয়টা ইস্যুটা তখনও লাইভ ছিল এবং কবিতার অভিযোগ ছিল যেহেতু তেলেঙ্গানায় বিধানসভা ভোট আসছে সেই কারণেই বিজেপি এটাকে রেকআপ করেছে ইন্টারেস্টিং যদি তুমি দেখো যে ওর যে অভিযোগ তার সঙ্গে আমি জানি না মানে কাকতালীয় হচ্ছে এবারও ঠিক লোকসভা ভোটের মুখেই কিন্তু কবিতার প্রসঙ্গটা উঠলো গত সাত আট মাসে ব্যাপারটা একটুখানি শীত ছিল বলেই মনে হচ্ছিলো না কারণ সাত আট মাসে এটা নিয়ে কোনো আলোচনা হয়নি অথচ কবিতাকে ইডি রেড করেছিল সেই সময় আমার মনে আছে যে যেদিনকে আমরা ইন্টারভিউ করে করি সাত তারিখ তার পরে পরেই আট তারিখ বা ন তারিখ কবিতাকে দিল্লিতে ইডি দপ্তরে রাখা হয়েছিল সাথে আমরা ইন্টারভিউ করেছি আর ন তারিখ বা দশ তারিখ কবিতাকে ইডি দপ্তরে ডাকা হয় তো গত বছর মার্চ মাসের ঘটনা তারপরে আবার সব কিছু থেমে গেল আবার শুরু হলো হচ্ছে যে এইবার লোকসভা ভোটের আগে তো যারা বিরোধী দল তারা এই বা বিআরএস তারা এটাকে কানেক্ট করছে যে দেখো লোকসভা ভোটেলেই বা বিধানসভা ভোটেলে এটা বলে কিন্তু হতে পারে কোনো সাবস্ট্যান্স আছে তা না হলে সাবস্ট্যান্স একেবারে না থাকলে ইডি এবং বা ইডি আজকে শটান এবং এবং আয়কর দপ্তর শটান চন্দ্রশেখর রাওয়ের বাড়িতে চলে গেল বা মেয়ের বাড়িতে চলে গেল এবং গিয়ে তল্লাশি করলো এটা তো মানে একেবারে একেবারে মানে হতে পারে বলে আমার মনে হয় না আর দ্বিতীয় কথা হচ্ছে যে চন্দ্রশেখর রাও দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন তার প্রভাব প্রতিপত্তি তেলেঙ্গানায় বহুদিনের কিন্তু তার এবং তার পার্টির একাধিক নেতার তাদের যে সম্পত্তি মানে যেভাবে বেড়েছে এবং তাদের লাইফস্টাইল তাদের চলন বলন যেভাবে বেড়েছে সেটা নিয়ে তেলেঙ্গানার মাটিতে একটা বড় অভিযোগ রয়েছে শুধুমাত্র বিজেপির অভিযোগ নয় সেটা কংগ্রেসের অভিযোগও রয়েছে তো এখন দেখা যাক যে এই কবিতার বিষয়টি কত যায় আমরা এর আগে দেখেছিলাম যে দক্ষিণের মহিলা নেত্রী হিসেবে এর আগে স্পেকট্রাম দুর্নীতিতে করুণানিধির মেয়ে করুণানিধি তখন মুখ্যমন্ত্রী তার মেয়ে মুখ্যমন্ত্রীর মেয়ে কানিমজিকে গ্রেপ্তার করা হয়েছিল কানিমজি দীর্ঘদিন তিহার জেলে বন্দী ছিলেন এ রাজার সঙ্গে এ রাজাও বন্দী ছিলেন স্পেকট্রাম কেলেঙ্কারিতে তারপরে কোনো মুখ্যমন্ত্রীর মেয়ে আমার মনে হচ্ছে সম্ভবত এটাই প্রথম তবে এখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী কে কবিতা অ্যারেস্ট হলো এখন দেখার যে ব্যাপারটা জলটা কতদূর গড়ায় কবিতা বেলের অ্যাপ্লিকেশন নিশ্চয়ই করবেন বেল পান কি না দেখা এখান থেকে দুটো প্রশ্ন জায়গা দিচ্ছে যে এক তো হচ্ছে এই দুর্নীতির বিষয় আবগারি দুর্নীতি দেখা গিয়েছে অরবিন্দ কেজরিওয়াল যিনি দিল্লির মুখ্যমন্ত্রী তাকেও সাতবার সমন জারি করা হয়েছে ইডির তরফ থেকে কিন্তু তিনি যাননি তিনি দেখা করেননি ইডির সঙ্গে ইডির দপ্তরে যাননি তবে এখান থেকেই দুটো প্রশ্ন আসছে যে এই দুর্নীতি এবং এজেন্সিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা এইটা একটা যেমন বিষয় পশ্চিমবঙ্গের বুকে আমরা এই নজির দেখতে পাই তারই সঙ্গে আপনি তেলেঙ্গানার প্রসঙ্গে বললেন যে দুর্নীতির প্রসঙ্গে বিরোধিতা ছিল সরকারের প্রতি সেই বিরোধিতা তো পশ্চিমবঙ্গের বুকেও রয়েছে লোকসভা নির্বাচনের প্রভাব পড়বে কিনা আর যে দুর্নীতির আমরা দেখতে পেয়েছি যে ওই আবগারি দুর্নীতি নিয়োগ দুর্নীতি এই সমস্ত বিজেপি বেশি এই লোকসভা নির্বাচনে শিখেছি দেখো দেখো যে নরেন্দ্র মোদীর যখন দু হাজার সালে প্রথমবার ক্ষমতায় আসেন এবং সেইবারের ভোটের ক্যাম্পেইন দু সালে আগে নরেন্দ্র মোদীর ক্যাম্পেইন ছিল না খাউঙ্গা না খানে দুঙ্গা এখন সেইটাকেই তো বিজেপি অস্ত্র করে আসছে গত দশ বছর ধরে যে দে দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলছে প্রধানমন্ত্রী এখনও সেটা বলেন যে কোনো দুর্নীতি পরায়ণকে আমরা রেহাত করব না এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলবে এখানে কোনো ফাঁক থাকবে না কিন্তু বিরোধীদের অভিযোগ যে বেছে বেছে কেন শুধু বিরোধীদের বিরুদ্ধেই ইডিসিবিআই তদন্তটা হয় বিজেপি রুল স্টেটেও অভিযোগ রয়েছে বিজেপির অনেক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বিজেপি খোঁজ করেছে না ঠিক ঠিক এবং যাদের বিরুদ্ধে বিজেপি অভিযোগ করেছে তারা এখন বিজেপি বিজেপি দলের চলে গেছে এই যে তুমি দেখো অজিত পাওয়ার বিজেপিতে গিয়ে এখন ডেপুটি চিফ মিনিস্টার হয়ে গেছে মহারাষ্ট্রের তো এইগুলো তো সাধারণ মানুষের মনে বিরোধীরা তো প্রশ্ন তুলছে সাধারণ মানুষের মনে প্রশ্ন তৈরি হয় যে কি করে এটা সম্ভব এবং সেই কারণেই অপজিশনে এই এই অ্যালিগেশনগুলো তোলার সুযোগ পেয়ে যায় যে বিজেপি ওয়াশিং মেশিন মানে এটা তো এই এটা পরিবেশের জন্যই হচ্ছে যে তোমার বিরুদ্ধে আজকে অভিযোগ আছে কিন্তু তুমি বিজেপিতে গেলে সেই অভিযোগ মানে সেই নিয়ে তদন্ত বন্ধ হয়ে যাচ্ছে তো সেখানে তারা একটা প্রশ্ন জায়গা তৈরি করে দিচ্ছে তো সেইখানে এই যে না খাউঙ্গা না খানে দুঙ্গা এই জায়গাটাই স্লোগানটা কোনো না কোনোভাবে সেখানে দুর্বল হয়ে যাচ্ছে করা হবে না সেটা তো দেখো ইডি বলবে মামলার কতটা সাবস্ট্যান্স রয়েছে অভিযোগের কতটা কতটা গুরুতর তার বিরুদ্ধে কতটা তথ্য প্রমাণ রয়েছে সেটা তো তদন্ত বলবে দেখো সেটা তো আমরা প্রিএম্প করতে পারি না যে কে গ্রেপ্তার হবে কে গ্রেপ্তার হবে না আমরা শুধু এখন দেখতে পারি যে সাতবার তাকে সমন করা হলো এবং অরবিন্দ কেজরিওয়ালও বলে যাচ্ছে যে আমার বিরুদ্ধে পলিটিক্যাল কনস্পিরেসি হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা নেওয়ার জন্য আমাকে সমন পাঠানো হচ্ছে কিন্তু এখন দেখার যে সত্যিই ইডি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করে কিনা বা এটা কোন দিকে মানে মোড় নেয় এটার তো এটা আমরা জানি না লোকসভা ভোটের মধ্যে এই সব নানা রকম ঘটনা ঘটছে হয়তো আরো আগামী দিনে আরও কিছু ঘটনা বড় বড় ঘটনা আমরা দেখতে পাবো লোকসভা নির্বাচনের প্রাক্কালে এবং তারই সঙ্গে ভোট সংক্রান্ত সব খবরের জন্য চোখ রাখুন কারণ খবর এখন এখানে